আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে বইমেলায় ঢল নেমেছে পাঠক ও দর্শনার্থী। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ, সরাসরি যাচ্ছি তার কাছে। এর আবহে চলছে বইমেলা, আমরা দেখছি যে সকাল থেকেই বইমেলা কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল, এরপরে ক্রমাগতভাবে সাধারণ পাঠক দর্শনার্থীর সংখ্যা ক্রমাগতভাবে বেড়েছে এবং এই মুহূর্তে একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে একেবারেই গাদাগাদি করে থাকতে হচ্ছে যারা ভিতরে প্রবেশ করেছেন। গায়ে গায়ে লাগার যে ভিড় বলতে যেটা বোঝায় সেটি এখানে রয়েছে। টিএসসি চত্বর থেকে ভিতরে প্রবেশ করতে গেলে দীর্ঘ সারি হয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এছাড়া অন্যান্য যে পদগুলো আছে সেখানেও কিন্তু একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে। বা পোশাকে তো রয়েছেই সাদা কালো তো রয়েছেই, এছাড়াও কিন্তু সবাই এসেছেন বই কিনছেন, বাচ্চারা তাদের বাবা মায়ের হাত ধরে এসেছেন, যারা এমনি অন্যান্য পাঠক তারাও কিন্তু এসেছেন দেখছেন। আসলে প্রকাশকরা আমাদেরকে বলছেন যে এই মুহূর্তে আজকের দিনে যে খুব বেশি বিক্রি হয়েছে এ কথা কিন্তু তারা বলছেন না। অসংখ্য মানুষ আছেন, পাঠক আছেন, কিন্তু বেশি বই বিক্রি হচ্ছে না সে কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে একুশের যে আবহ সেটা কিন্তু প্রবলভাবেই আছে, আমরা দেখছি এই মুহূর্তেও দেখছি যে অসংখ্য মানুষ আছে। আর একুশ তারিখের যে বিষয়টি হয় যে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন তো আছেই, এর পাশাপাশি বইমেলায় আসাটা এখন একটা কালচার, সংস্কৃতিতে পরিণত হয়েছে, এ ব্যাপারে কিন্তু একেবারে নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং এই দিনটিতে বইমেলায় আসাটাও একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ কথাও কিন্তু বলছেন কেউ কেউ। অনেক অভিভাবক তার সন্তানকে এই দিনটির সম্পর্কে যেমনি জানাচ্ছেন, এই দিনটিতে বইমেলায় এনে বাংলা ভাষার বইয়ের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছেন, সেটিও একটি গর্বের জায়গা এবং শিশুদের মনোবিকাশে সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আর সবচেয়ে বড় যে কথাটি হচ্ছে যে একটা মানুষ কিন্তু আজকের দিনে অনেক জায়গায় যেতে পারতেন, ছুটির দিনে তিনি বাসায়ও থাকতে পারতেন, কিন্তু আসলে বইমেলা এসেছেন এবং ঘুরছেন দেখছেন, সমস্ত কিছু মিলিয়ে প্রাণের উচ্ছ্বাস কিন্তু ছড়িয়ে আছে পুরো বইমেলা জুড়ে। তো এই ছিল বইমেলা থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে।